Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। ত্বক সৌন্দর্যের প্রতীক। আমরা সবাই চাই আমাদের ত্বক হোক বাচ্চাদের ত্বকের মতো নরম এবং লাবণ্যময়ী। আমাদের ত্বকের স্কিন হবে গ্লাস স্কিনের মতো চকচকে, আমাদের ত্বক গভীর থেকে ফর্সা হবে, যা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করবে। কিন্তু ত্বকের বিভিন্ন সমস্যার ফলে খুবই অল্প বয়সে আমাদের চেহারার চামড়া কুচকে গিয়ে ভাঁজ পড়ে যায়, চেহারায় বলিরেখা পড়ে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, মেস্তার দাগ, ব্রণের দাগ এবং কালো দাগ ছোপের ফলে আমাদের চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে, আমাদেরকে দেখতে ভালো লাগে না, আমাদের সৌন্দর্যের হানি ঘটে। এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য অনেক কিছু ব্যবহার করার পরও কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি না। তাই আজ আমি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি রেমিডি নিয়ে এসেছি। এই রেমিডিটি আপনাদের ত্বকে ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে। ত্বকের ঝুলে যাওয়া চামড়া গভীর থেকে টান টান করবে, ত্বককে করবে বাচ্চাদের ত্বকের মতো নরম এবং লাবণ্যময়ী, স্কিন হবে একদম গ্লাস স্কিনের মতো চকচকে, চেহারার বলিরেখা দূর হবে, কালো দাগ ছোপ, চোখের নিচের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলা। কলা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। কলা আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে। আপনারা শুনে হয়তোবা অবাক হয়ে যাবেন, কলা আমাদের ত্বকের জন্য যতটা উপকারী ঠিক তেমনি কলার খোসাও আমাদের ত্বকের জন্য উপকারী। কলার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আমাদের ঝুলে যাওয়া ত্বককে গভীর থেকে টান টান করতে সহায়তা করে, আমাদের ত্বকে করে বাচ্চাদের ত্বকের মতো নরম লাবণ্যময়ী, ত্বকে করে তোলে গ্লাস স্কিনের মতো চকচকে এবং গভীর থেকে ফর্সা। তো প্রথমেই আমি দুইটি কলার খোসা নিয়েছি। কলার খোসাগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। ফেলে দেয়া কলার খোসা দিয়ে তৈরি আজকের এই রেমিডিটিকে আপনারা কিন্তু অবহেলা করবেন না সামান্য কলার খোসা ভেবে, কারণ সামান্য এই কলার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু গুণ যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আর এই রেমিডিটি কতটা কার্যকরী আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কলার খোসাগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এই কলার খোসাগুলোকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন আমি এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব। কলার খোসা দিয়ে আমরা শুধু আমাদের ত্বকের যত্ন করতে পারি তা কিন্তু নয়, কলার খোসা দিয়ে আমরা আমাদের চুলেরও যত্ন করতে পারি। কলার খোসা আমাদের চুলে ব্যবহার করার ফলে আমাদের চুল গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে এই কলার খোসা। যুগ যুগ ধরে আমরা ত্বক এবং চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আসছি। বর্তমানে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে পার্লারে গিয়ে আমাদের ত্বক এবং চুলের যত্ন করে থাকি। হাজার হাজার টাকা খরচ না করে ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া রেমিডিগুলো দিয়ে আমরা আমাদের চুল এবং ত্বকের যত্ন করতে পারি, যা আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। আমি নিয়ে নিয়েছি ফ্লাক্সিড বা তিসি। তিসি আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে, ত্বকের ঝুলে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে, আমাদের ত্বককে গ্লাস স্কিনের মতো চকচকে করতে সহায়তা করে। তো এখন আমি কলার খোসা আর তিসিগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, পানিগুলো শুকিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখনই বুঝতে হবে যে কলার খোসা আর তিসিগুলো খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ উপাদানগুলো আমি জাল করে নিয়েছি, পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। উপাদানগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। উপাদানগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। উপাদানগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ
মিশ্রণ তৈরি হয়েছে এই মিশ্রণের সাথে আমি আরো কিছু উপাদান মিশিয়ে নিব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে আমাদের ত্বককে করে তোলে সফট এবং লাবণ্যময় তো খুব ভালোভাবে চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে আমি গুড়া দুধ মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান মুলতানি মাটি আমাদের ত্বকে ব্যবহার করার ফলে আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে আমাদের ত্বকের সকল প্রকার কালো দাগ দূর করতে সহায়তা করে আমাদের ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে টানটান করতে সহায়তা করে তো খুব ভালোভাবে আমি মুলতানি মাটি উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য এখানে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান ত্বকের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি উপাদানগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে তো ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন এই রেমেডিটি অবশ্যই দিনের বেলা আপনাদের ত্বকে ব্যবহার করবেন গোসল করার আগে রেমেডিটি আপনাদের ত্বকে লাগাবেন রেমেডিটি আপনাদের ত্বকে লাগানোর আগে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে আপনাদের ত্বকটাকে ধুয়ে ফেলবেন যাতে আপনাদের ত্বকের মধ্যে কোনো প্রকার ধুলাবালি বা তেল নোংরা না থাকে এরপর একটি পাতলা নরম কাপড়ের সাহায্যে আপনাদের মুখটাকে মুছে নেবেন এরপর একটি মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে এই রেমেডিটি আপনাদের ত্বকে লাগাবেন লাগিয়ে রেখে দিবেন 30 মিনিট 30 মিনিট পর নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বকটাকে ধুয়ে ফেলবেন এরপর আপনারা আপনাদের ত্বকের মধ্যে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন ভালো ফলাফলের জন্য রেমেডিটি আপনারা সপ্তাহে 2 দিন টানা 3 মাস ব্যবহার করবেন 3 মাস ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের ঝুলে যাওয়া চামড়া গভীর থেকে টানটান হবে ত্বকের বলিরেখা দূর হবে বয়সের ছাপ দূর হবে আপনাদের ত্বকের ব্রণ মিস্তার দাগ এবং চোখের নিচের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে ত্বককে করে তুলবে গ্লাস স্কিনের মতো চকচকে আমাদের এক একজনের ত্বক এক এক রকম হয়ে থাকে কারো ত্বক অয়েলি কারো ত্বক নর্মাল কারো ত্বক ড্রাই তো সেই ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি সবার শ্যুট করতে নাও পারে তো দেখে নেবেন যদি আপনাদের ত্বকের সাথে এই রেমেডিটি শ্যুট খেয়ে যায় যে কোনো প্রকার সমস্যা হচ্ছে না আপনাদের ত্বকটা খুব সুন্দর সতেজ হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কন্টিনিউসলি এই রেমেডিটি ব্যবহার করতে পারেন আর যদি কোনো সমস্যা হয় র্যাশ বা ব্রণ জাতীয় কিছু বের হয় এই রেমেডিটি ব্যবহার করার ফলে সেই ক্ষেত্রে আপনারা কেউ ব্যবহার করবেন না আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ আর নয় এখানেই বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম